দেখছেন বন্ধুরা, বই খাতা নিয়ে কিন্তু একেবারে বসে গেছি, আমার পড়ার জন্য না, আসলে ছেলেকে পড়াচ্ছিলাম। আর পড়াতে পড়াতে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, আসলে কাজের বুয়াটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু করোনা পরিস্থিতি বর্তমান খুবই খারাপ অবস্থা। তো বুয়া বিভিন্ন বাসায় কাজ করে, এই কারণে আর আমার বাসায় রাখলাম না, বাদ দিয়ে দিয়েছি। তো আজকে কথা ছিল যে বিদ্যুৎ থাকবে না, এই কারণে সকালবেলায় অর্ধেকটা রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে রান্নার টাইম, মানে 12টা বাজে, ডেলি রুটিন টাইম যেটা সেটা। তো একটু উপরে যাচ্ছি, উপরে মানে ছাদে যাচ্ছি, আসলে ছাদে নাকি আমাদের সবজি গাছে কয়েকটা সবজি হয়েছে। শাশুড়িমা বারবার বলছিল যে কেটে আন কেটে আন, তো যাচ্ছি এখন ছাদে, তো আপনারাও চলেন। আর এখন হচ্ছে ছাদে ভীষণ রোদ, তো যাই হোক একটু ঘুরেও আসি আর সবজিগুলোও তুলে নিয়ে আসি। তো চলে আসলাম আমাদের ছাদে, আর ছাদে হচ্ছে রোদটা পড়ে গেছে, জানি না হঠাৎ একটু মেঘলা মেঘলা, তো যাই হোক ভালোই হয়েছে। আমিও আসছি, আর মেঘটাও মেঘলা মেঘলা হয়েছে, এখন সবজি তুলতে সুবিধা হবে, তাই না? তো এই যে যে মরিচ গাছগুলো দেখছেন, এখানে আরও মরিচ গাছ ছিল। তো মরিচ গাছে কিছু পোকা হওয়ার কারণে আমার শাশুড়িমা পোকা মরার জন্য কিছু ওষুধ দিছিল, আর ওই ওষুধের কারণে মরিচ গাছ অনেকগুলোই মরে গেছে। তো অনেক মরিচ ছিল গাছে। বন্ধুরা, আবার রোদ উঠে গেছে অনেক, তো মেঘলা মেঘলা আবহাওয়া, একবার মেঘ করে একবার রোদ আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, আসলে রোদের কারণে হচ্ছে আমি ক্যামেরার দিক তাকাতে পারছি না। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের কাছে বেগুন হয়েছে, বেগুনগুলো হচ্ছে আমি তুলে নেব। তো ভীষণ রৌদ্র, আমি তাকাতে পারছি না এতটা রৌদ্র। এই যে বেগুন, কাছের সবজি খাওয়া কিন্তু মজাই আলাদা, তাই না? সারবিহীন, একেবারে সারবিহীন সবজি, অত একটা ফলন হয় না এখনো। তো যাই হোক, কাজ যেহেতু আছে, আর বন্ধুরা এই যে একটা বেগুন দেখতে পাচ্ছেন, এটা একেবারে হলুদ হয়ে গেছে, তাই না? তো এটা দিয়ে হচ্ছে বীজ বানাবে, মানে এই বেগুনটাকে পাকার পর এর বীজ হচ্ছে আবার রোপণ করবে, আবার বেগুন গাছ হবে থেকে। এই কারণে এটা মানে অনেকটাই পেকে গেছে, এই কারণে হলুদ হয়ে আছে, দেখছেন? এই যে এই কয়টা সবজি তুললাম, তো এতে আমার আজকে দুপুরে একটা পদ অন্তত হয়ে যাবে। কি করো? হ্যাঁ, এই যে বাইরে থেকে আসলাম, সব জীবন নষ্ট করেছি।
আর হাজবেন্ড হচ্ছে এই মাত্র বাইরে থেকে আসছে। আসলে বাইরে থেকে আসার পরে সবসময় সে এই এরকম স্যানিটাইজার দিয়ে সব কিছু পরিষ্কার করবে, আর তারপরে হচ্ছে শাওয়ার নেয়, আর তারপরে তিনি হচ্ছে ঘরের মধ্যে ঢোকে। তো যাই হোক, এখানে হচ্ছে মা ছেলে বসে খুব গল্প করছিলাম আমরা দুজন, আর এতটাই গরম মনে যে এইভাবে হচ্ছে ফ্লোরে শুয়ে থাকে গরমের মধ্যে। আর আপনাদের ভাইয়া যেহেতু বাইরে থেকে আসছে, তো বাইরে থেকে আসার পর আমি এই কাজটা করি ওনার জন্য, হচ্ছে লেবু দিয়ে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে পানি ভালো করে ফুটিয়ে রাখি। তো ভাবছি আজকে মুখে একটু ফেস প্যাক লাগাবো, আর ফেস প্যাকের জন্য হচ্ছে আমি মধু, হলুদ আর হচ্ছে বেসন নিয়েছি। আর এই যে এই গরমে হচ্ছে এটা হচ্ছে আমার একটা ফেস প্যাক। আসলে গরমে আমার মুখে এই যে এই দিকে হয়তো খেয়াল করবেন ছোট ছোট ঘাম, ছোট ছোট ব্রণের মতো হয় এখান দিয়ে, প্রচুর হয় গরমের কারণে। তো এটা দিলে আমার মনে হয় এই জিনিসটা একটু কম হয়। তো অনেকদিন যাবৎ ধরেই এই প্যাকটা ব্যবহার করছি না ব্যস্ততার কারণে। তো ভাবলাম যে সবাইকে দেখভাল করার মধ্যে দিয়ে নিজের জন্য একটু সময় বের করতে হবে, না হলে একেবারে স্কিনটা নষ্ট হয়ে যাবে এই গরমে। আর এই কারণে আজকে একটু বসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এই গরমে স্কিনটা কীভাবে কেয়ার করি।갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর এই কারণে হচ্ছে ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আর আজকের ইলিশ মাছটা অনেক ভালো হয়েছে। আসলে ইলিশ মাছে ডিমওয়ালা ইলিশ মাছটা না খেতে ভালো লাগে না, তো আজকে ইলিশ মাছগুলোয় কোনো ডিম ছিল না আর ভীষণ তেল ছিল, আর রান্না করছি পরেও অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে কাঁচকলা দিয়ে যেহেতু ইলিশ মাছটা রান্না করব, এই কারণে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। কি রান্না হচ্ছে? আরে মুখে কি রে ভাই, রান্না করা ভালো কথা, কিন্তু দেখো মশলায় শর্ট করলে আমার মুখে তাজলা দিয়ে দিয়ে দিও না। তোমাকে এই মশলা দিয়ে খাওয়াবো। তো বন্ধুরা, এখন যেহেতু ইলিশ মাছ রান্না করব, এই কারণে হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি। আর 3 চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, আর কোনো মশলা দিব না। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো মশলা দিলেই মাছের যে ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি এই দুটো মশলাই দিলাম। আর এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়েছি অল্প কিছু, আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকেই আছে ইলিশ মাছে অনেক ধরনের মশলা ব্যবহার করেন, তবে আমি ইলিশ মাছে একেবারেই মশলা ব্যবহার করি না, শুধুমাত্র একটু পেঁয়াজ পেস্টটা দিয়ে দেই বেশি। কিন্তু আজকে রসুন বাটাটাও দিলাম, তবে খুবই অল্প পরিমাণ। তো যাই হোক, আর কলার তরকারি যেহেতু কাঁচকলার তরকারি, তো একেবারে অল্প মশলার পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি হচ্ছে কাঁচকলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর কাঁচকলাগুলো কষাতে কষাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা প্রতিদিনই করি তবে আজকেও করছি, আর সেটা হচ্ছে আমার অনেক বন্ধুরা আছেন আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুরা যারা আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার ইলিশ মাছগুলো রান্না হয়ে গেছে, কষানোর পর ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এরপরে হচ্ছে মাছগুলোও ছেড়ে দিয়েছি, আর এখন মাছটা হয়েও গেছে। তো আমি এটা বাটিতে ঢেলে সার্ভ করে নিব। আর আজকে না আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে, অনেক বাইরে যেতে ইচ্ছা করছে। তো বাইরে মানে একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, আর এখন এতটাই ঘুরতে ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু রান্না একেবারে কমপ্লিট। তো যাই হোক, বাইরে যেতে ইচ্ছা করছে বলে আজকে হাজবেন্ড বাইরে নিয়েও আসছে। আর এখান থেকে হচ্ছে একটু বাস স্ট্যান্ডে গিয়েছি, আর বাস স্ট্যান্ড থেকে হচ্ছে একটু ফলের দোকানে যাব, আসলে কিছু ফল কিনব। আর বের হয়ে তো আমি পুরো অবাক যে শুধু মনে হয় আমরাই বাইরে বের হই না, আমরাই মনে হয় সচেতন, আর বাদ বাকি দেখেন কি অবস্থা, কত মানুষ মানে হাঁটতে গেলে গায়ে গায়ে লাগে এরকম অবস্থা, আর কেউই ওইভাবে কোনো প্রোটেকশন নিয়ে বের হয় নাই। তো এখানে হচ্ছে আমি কিছু লিচু কিনব, আর লিচুটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ছেলে কোনো প্রকারের ফল খাবে না, ও কোনো ফল খায় না, খাওয়ার মধ্যে একটু আম খায়, তাছাড়া অন্য কোনো ফল খায় না। আর যাই হোক, তো এই যে দেখুন বন্ধুরা এই যে এই অবস্থা। আর এখন হচ্ছে ফল টল কিনে বাইরে চলে আসছি, আর আশপাশের কয়েকটা দোকান দেখে ভীষণ হাসি পাচ্ছিল। এই যে দেখুন একটা হচ্ছে হোটেলে এখন বাইরের খাবার কেউ কিনে না, বিধায় হচ্ছে ওটা সিঙ্গারা পুরীর উপর দিয়ে জামা কাপড় ঝুলিয়ে রাখছে, মানে অর্ধেক হচ্ছে হোটেল অর্ধেক হচ্ছে গার্মেন্টস, এভাবে দোকানগুলো সাজানো। তো যাই হোক, বাসায় প্রায় চলে আসছি। তো বাসায় এসে যেহেতু ফল কিনেছি যেগুলো সেগুলো হচ্ছে ভিনেগার দিয়ে ভিজাবো, আর এটা তো জীবাণুমুক্ত করতে হবে। তো ফার্স্টে আমি হচ্ছে একটা বলে পানি নিয়ে ভিনেগার দিলাম, আর ভিনেগার দেওয়ার পরে আমি লিচুগুলো কাঁচি দিয়ে কেটে তারপর হচ্ছে ভিনেগারের পানির মধ্যে ভিজিয়ে রাখবো, না হলেও 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে আমি চালনিতে ছেঁকে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।